গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তবে আজকে রবিবারটা আমাদের একটু অন্যরকমভাবেই কাটবে, সম্পূর্ণ আলাদা। রবিবার মানেই আমাদের একটু এদিক ওদিক বেরোনোর প্ল্যান থাকে, প্ল্যান করি আর কি, কোথাও না যাই অন্তত বাড়িতে যাই। তো আজকে কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই, কারণ তাতানের সামনের সপ্তাহ থেকেই এক্সাম স্টার্ট হচ্ছে, অ্যানুয়াল এক্সাম আর কি। তো তার জন্য এখন আর কোথাও বেরোনো না, যা হবে ঘরেই হবে। তো সকাল সকাল আজকাল দুদিন ধরে না তাতান ছাদে আসছে ইয়োগা করতে, এক্সারসাইজ করতে, কারণ খোলামেলা তো করতে খুব সুবিধা হচ্ছে, বারান্দায় হাত পা ছড়াতে পারছে না ঠিক মতো। তা আমি ভাবলাম ঠিক আছে যা, তো ও একাই আসে, আজকে ভাবলাম চলো আমি যাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সকালের পরিবেশটা তো বেশ ভালোই লাগে, চারিদিক একদম নিস্তব্ধ, একদম নির্মল, মনে হয় বিশুদ্ধ একটা পরিবেশ মনে হয় সকালবেলা। যত বেলা পারবে গাড়ি ঘোড়া পেরোবে পলিউশন স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরেই তাতান তোজ সাঁতার শিখেছে, গরমকালে মাঝে মাঝে স্নান করতে যায় আর কি, ফ্ল্যাটের একদম কাছেই। তো তাতান তো ইয়োগা করছে, আমি পুরো থাকলাম না, আমি কিছুটা ভিডিও শ্যুট করেই আমি নিচে চলে এসেছি। এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সকালে টুকটাক দুই ঘরের বিছানা টিছানা তোলা এগুলো তো হয়েই গেছে। তাতান ও হ্যাঁ কটার সময় গেছে বলে দিই, তাতান আজকে উপরে গেছে ঠিক 7টার সময়, ও ঘন্টাখানেক থাকে তারপর চলে আসে। তো আজকে একটা সকালবেলা বড় কাজ আমাকে করতে হবে। গতকাল তোমাদের বলেছিলাম গতকালের ব্লগে যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো যেহেতু নোংরা হয়ে পড়েছিল তো মনে হলো না একটু ডিপ ক্লিনই করি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো তুমি রান্নাঘর কী দিয়ে পরিষ্কার করো, আমি এই লিকুইড একটা রেডি করে রাখি, মাঝখানে কদিন রেডি করা ছিল না বলে এমনি ভিম জেল দিয়ে করছিলাম। তো ভাবলাম না আজকে আবার রেডি করে রাখি, খুব সুবিধা হয় রেডি করা থাকলে। তো অল্প একটু এক চামচের মতো খাবার সোডা নিয়ে নিয়েছি, দু চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ভিম জেল, আর বাকিটা জল মেশাবো, ব্যাস এই মেশাবো। এটা দিয়ে বিশ্বাস করে এরকম একটা স্প্রে বটলে রেখে দিই রেডি করে, যখনই রান্নাঘর পরিষ্কার করা হয় দু তিনটে মানে ভালো করে একটু স্প্রে করে নিয়ে কাপড় দিয়ে মুছে নিয়ে একদম ঝকঝকে দপ্তকে রান্নাঘর পরিষ্কার হয়ে যায়, আর দেখলেও মনে যেন একদম পরিষ্কার, যতই তেল তিল তেল তেল যেটা হোক না কেন ঠিক পরিষ্কার হয়ে যায়। আর জীবাণুমুক্ত তো হয় অবশ্যই, কারণ ভিনিগার রয়েছে, সোডা রয়েছে, ভিম জেল রয়েছে। তো যাই হোক, এইভাবে পুরো রান্নাঘরটাই আজকে পরিষ্কার করবো। আর পরিষ্কার করার আগে একটাই কাজ থাকে, সব জিনিসপত্র নিয়ে গিয়ে সরানো, পরিষ্কার টরিষ্কার করার পর আবার সেগুলো জায়গা মতো রাখা। তো ভাবলাম পরিষ্কার যখন করছি তো পুরোটাই করি, রান্নাঘরের ওপরে যে শেলফটা রয়েছে ওখানে যে কৌটাকাটিগুলো থাকে ভাবলাম ওটাও করে ফেলি, ওটাও বেশ কালচিটা নোংরা পড়ে গেছে। দেখবে কাজের মুড না, কাজ করতে শুরু করলে না মনে হয় কি না এটাও করি ওটাও করি, ওটা আবার ফেলে রাখবো কেন, ওটাও করি ওটাও করে ফেলি, মানে এই করতে করতে মনে হয় কি না সব করে ফেলি, এরকম একটা ব্যাপার। তো এত কিছু কিন্তু আমার প্ল্যান ছিল না, আমার শুধু প্ল্যান ছিল রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করবো লিকুইডটা রেডি করে, কিন্তু একটার পর একটা করতে গিয়ে মনে হচ্ছে না সবই করি। তো সমস্ত জিনিসপত্র সরিয়ে এই জানলার ওপরটা ওপরটাও তো রোজ রোজ মোছা হয় না, এই যে ভিম বার ভিম জেল এগুলো থাকে এগুলো দেখলাম একটু নোংরা নোংরা হয়ে গেছে, তো পুরোটাই পরিষ্কার করে ফেলেছি। তো মোটামুটি সব পরিষ্কার হয়েই গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল মুছছি ভেজা কাপড় দিয়ে, একবার তো মুছেই নিয়েছি আর একবার ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এটাই ফাইনাল, একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে চকচক করছে আর কি রান্নাঘরটা। তো তারপরে আমি যেটা করবো, রান্নাঘরের গ্যাসের যে ঝিকগুলো ওগুলোও ভাবলাম মেজে ফেলি, ওগুলো তো সবসময় মাজা হয় না, আর পূজার অপেক্ষা থাকলে ও কত বেলায় আসবে, আমার তো রান্নাঘরের গ্যাস তো আমার এক্ষুনি লাগবে, চা বসাবো ব্রেকফাস্ট বানাবো, তার জন্য ভাবলাম না আমি মেজে ফেলি, রান্নাঘরের ঝিকগুলোও মাজবো। ঝিকগুলো মাজতে গিয়ে মনে হলো না আরও কিছু মেজে ফেলি, ইলেকট্রিক কেটলিটা যে স্টিলের র‍্যাকটার ওপর রাখি ওটাও বেশ মাকড়সা ঝুলঠুল পড়ে গেছে, ভাবলাম রান্নাঘর যখন পরিষ্কারই করলাম ওটাও করে ফেলি, মানে একটার পর একটা কীভাবে কাজ বাড়ছে ভাবো। তো এখানে আমি অনেকগুলোই পরিষ্কার করে নিয়েছি, ইলেকট্রিক কেটলিটাও আজকে মেঝে পরিষ্কার করলাম। তোমরা অনেকে জিজ্ঞাসা করো ইলেকট্রিক কেটলি কীভাবে পরিষ্কার করো, তো আমি নর্মালি ভিম জেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি আর কিচ্ছু না। তো এই যে তেলের বোতলগুলো যে রাখি ওই ট্রেটাও পরিষ্কার করে ফেললাম, মোটামুটি সব কিছু মেঝে ঘষে পরিষ্কার। আর কৌটাকাটি আমি কিছু করি নি, কৌটাকাটি আমি তখনই করি যখনই দেখি একটা কৌটোর মশলা শেষ হয়ে গেছে অথচ কৌটোটা একটু নোংরা নোংরা লাগছে, তখনই আমি কৌটোটা মেজে ফেলি, ওরকম একটা একটা করি, ওরকম একবারে সব কৌটো ধরে পরিষ্কার করবো ওরকমভাবে আমি করি না। যেমন আজকেই আমি সকালবেলা তেজপাতার কৌটোটা ফাঁকা হয়েছে, আমি পূজাকে মাজে দিয়ে দিয়েছি, ওটা মাজা হয়ে যাবে, তারপর আরেকটা দেবো এইভাবে। তো মোছামুছি সব পরিষ্কার, রান্নাঘর একদম ঝকঝকে ধক্ত হয়ে গেছে সকালবেলা। তো এবার জায়গাটা জায়গা জিনিস রাখা আর কি, ইলেকট্রিক কেটলিটা স্টিলের একটাও বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। আর দেখবে যেই জিনিসটা খুব নোংরা হয় তারপর যখন পরিষ্কার করা হয় কি ভালো লাগে না, আমার তো খালি মনে হচ্ছিলো রান্নাঘরের দিকে ঘুরে ঘুরে খালি তাকাই, খালি হাত বুলিয়ে বুলিয়ে না সারা রান্নাঘর খালি হাত বোলাতে থাকি, আ কি পরিষ্কার, এরকম মনে হয়। আমার মতো তোমাদের এরকম মনে হয় কিনা আমাকে বলো, ঠিক আছে? তো যাই হোক, সব পরিষ্কার হয়ে গেলো, এবার ঝিকগুলোও জল ঝরে গেছে, রেখে দেবো। আর এখন আমি করবো আমার জন্য একটু চা, কারণ সকাল থেকে
উঠে আমি চাটা অবধি গ্যাসে বসাই নি, আছে না রান্নাঘর পরিষ্কার করব, পরিষ্কার গ্যাসেই আমি চা বসাবো। সকাল থেকে এই প্রথম গ্যাস জ্বললো আর কি। তো চা খাওয়া তো হয়ে গেছে, ইন্দ্র ওঠার পর ইন্দ্রকেও চা দিয়ে দিয়েছি, আর এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আগের দিন তো তাতানকে ওটসের স্মুদি বানিয়ে দিয়েছি, আজকে ভাবলাম ওটসের একটু স্বাদ বদলের জন্য একটু চিলা বানিয়ে দিই। তো হাফ কাপের মতো নিলাম, বেশি করব না, অল্প একটুই করবো। হাফ কাপের মতো ওটস নিয়ে হাফ কাপ জল দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু ফুলে গেছে। এরপরে আমি 2 চামচের মতো বেসন নিয়ে নেবো, এই চামচটা একদমই ছোট, তাই জন্য 4 চামচ নিলাম, নাহলে নর্মাল 4 চামচের 2 চামচ বেসন দেব। আর দেব হচ্ছে এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, একসাথে সব কুচিয়ে নিয়েছি। তো নর্মালি ওটসের চিলা বানাতে গেলে তো ওটসটাকে রোস্ট করে নিতে হয়, গ্রাইন্ড করে নিতে হয়, তো এখানে আমি কিচ্ছু করবো না, নর্মাল ওটসটাকে ভিজিয়ে বেসন মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো তো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও সবজি মেশাতে পারো। তো আমি এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ আর টমেটো এই মিশিয়েছি। মিশিয়ে এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে এবার ও হ্যাঁ একটু জল মিশিয়েছি, একটু জাস্ট পাতলা করেছি, করে এইভাবে এক চামচ এক হাতা থেকে 1.5 হাতার মতো নিয়ে একটু ভালো করে স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো। দিয়ে এবার একটু মিডিয়াম সাইজে, মিডিয়াম ফ্লেমে চিলাটা করে নেবো। একটা পাশ যখনই ভাজা হয়ে যাবে আলতো করে খুঁতি দিয়ে উল্টে দেবো, ব্যাস সুন্দর উঠে আসবে, যেহেতু বেসন রয়েছে তো তার জন্য সুন্দর উঠে আসবে। ব্যাস এইভাবেই অল্প করে তেল দিয়ে ভেজে নেবো। আমার 3টে না 4টে হয়েছিলো, তাতান 2টো খেয়েছে, আমি 2টো খেয়েছি, ব্যাস। আর ইন্দ্র তো এসব খায় না, আর সকালবেলা ও ব্রেকফাস্টটা স্কিপ করছে তোমাদের বললামই, কারণ তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে নিচ্ছে। তো আমার ওটসের চিলা তো রেডি, খেতেও খুব ভালো হয়েছিলো, আর এটা তো খুবই একটা হেলদি খাবার তোমরা জানোই, অল্প তেলেই, মোছা মোছা তেলেই আমি ভেজেছি। তো ব্যাস লাস্টের আর বাকিগুলো ভেজে আমি তাতানকে দিয়ে দিয়েছি, লাস্টে আর এইটুকু এইটুকু ছিল পুরোটা দিয়ে দিলাম, একটু বড় হয়েছে, কিন্তু করতেও দেখলাম খুব তাড়াতাড়ি আর খুব সুবিধাও হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এদিকে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেলো, ব্রেকফাস্ট সারার পরেই অনেকটা বেলা হয়ে গেছে, আমি রান্নাঘরেও ঢুকে পড়তে হবে আর কি। তো ঝটপট রান্না করে নেবো, মূলো ছেঁচকি করছি, মূলো ছেঁচকি অলরেডি আমার হয়েও গেছে, ধনে পাতা মিশিয়ে নিলাম, ব্যাস আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে, মূলো ছেঁচকি, ওদিকে ভাত তো হয়েই গেছে, আর এই হচ্ছে আলু আর পেঁয়াজকালি ভাজা। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নর্মাল রান্না, আর এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ব্যাস পাতলা করে মুসুর ডাল। এই রান্নাবান্না রেডি করে টেবিলে রাখলাম, ইন্দ্র খেয়ে নেবে, এখন 12টা কি 12:30 বাজে, আর রান্নাঘর তো সকালবেলা একবার মুছেছি, এখন আবার একটু ভালো করে রান্না করে মুছে নিলাম। এরপর আমি যাবো স্নান করতে, স্নান করে এডিট, আপলোড, খাওয়া দাওয়া, চলো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কি কেউ সন্ধ্যাবেলা ডিম খাও? আমি খাই, দুদিন ধরে দেখছি, কালকেও দেখেছি বলছে খিদে পেয়েছে ডিম খাবো। আজ কালকে অমলেট খেয়েছিস না? হ্যাঁ, আজকে আবার ওই যে দেশি মুরগির ডিম এনেছে, ওই দেশি মুরগির ডিম দিয়ে কালকে অমলেট খেয়েছি। না, নরমাল ডিম। আর দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা, আর আজকে যে দেশি মুরগির ডিমের পোচ একা একা করেছে, ভয় ভয় করেছে, খেতে না গেলে বন্ধ করে ফেলেছি। নিজে প্রথমবার আজকে আমি পুরো গোটা ডিম করতে পারলাম। আর আমার এখানে আছে কফি, শীতকাল এখনো যদিও পড়েনি ঠিক মতো শীতটা, কিন্তু হালকা হালকা শীতের একটা ব্যাপার তো চলে এসছে, ভোরবেলার দিকে শীত করছে, রাতের দিকে যে রাস্তায় বেরোলে স্কুটি চালালে শীত করছে, হাওয়া লাগছে, তো এই হাঁটাতেই পাচ্ছি না ডিমটাকে, কিছুতেই আরেকজন ডিম নিয়ে পড়েছে, হাঁটাতেই পাচ্ছি না ডিমটাকে। তো এই শীত পড়ার পর থেকেই আমার এখন একটু এই সন্ধ্যাবেলা একটু চা কফি এসব খেতে ইচ্ছা করবে। যাই হোক, এখন আজকের আমার ইভিনিং স্ন্যাক্সে আছে কফি আর লিমকি, আর আমার ইভিনিং স্ন্যাক্সে আছে ডিমের পোচ, জীবনে দেশি মুরগির ডিমের পোচ, সন্ধ্যাবেলা ডিমের পোচ আমি জীবনে কোনোদিন খাইনি, আমি খেয়ে সেটা ওয়ার্ল্ড রেকর্ড করছি। চলো এটা খেয়ে নিই, তারপর আবার রাতে রান্নাবান্না দিকে যাবো। এখানে তোজো এসছে দিদিকে চাউমিনের নিমন্ত্রণ করতে, তাই তো? আর ওপরে এসে শুনছি ওপরেও চাউ হবে, তুই খাবি ওপরে চাউ? ওপরে কি দিয়ে হচ্ছে, নিচে যা দিয়ে হচ্ছে ওপরও তাই দিয়ে হচ্ছে, পেঁয়াজ লঙ্কা আলু নুন এসব দিয়ে ছাড়া কি দিয়ে না, নিচেই খাবো কেন, সোয়াবিন দেওয়া হয়ে গেছে, না না তাহলে সবই দেবো না, তাহলে দিদি সেম সেম রান্না যখন তাহলে আর গিয়ে কিলাম, ও তুই ওপরে খেলে ও নিচে যাবে, বাহ তাহলে লাভ কি হবে। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই যে চাও বার করে নিয়েছি, আজকে রাত্রে হবে চাও। তো দেখো সব সবজি এখানে রেডি, তো আমার তো মনে হচ্ছে যা সবজি আছে চালের থেকে সবজি বেশি হয়ে যাবে, পেঁয়াজকলি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিনস, পেঁয়াজ, শুধু কড়াইশুঁটিটা মিসিং আছে, কারণ কড়াইশুঁটি না শেষ হয়ে গেছে।
তো যাও, এইসব সবজি দিয়ে হবে চাও। আর এখানে ডিম করে নিয়েছি, ডিমটা আলাদা ভেজে রাখবো, পরে মেশাবো। তো আজকে না চাউমিনটা আমি হলুদও দেবো না, আর কোনো রকম সসও ইউজ করবো না। অনেকদিন পর ইচ্ছা হলো একটু সাদা সাদা চাউ খাবো, তো কোনো সসও দেবো না, কোনো হলুদও দেবো না। তো ডিমটা আমি আগে আলাদা করে ভেজে তুলে রাখবো, ডিমও মেশাবো না। আর এই যে ডিমটা আমি আলাদা করে ভেজে তুলে রাখবো, এটা আমি ইন্দ্রকে বলবো না, হালকার উপর দিয়ে ছোট্ট করে একটা ইন্দ্রর সাথে আমি প্ল্যান করেছি আর কি। তোমরা দেখতে থাকো ব্লগটা, বুঝতে পারবে। তো ডিম যে ভেজে তুলে রেখেছি ওকে বলবো আমি ডিম ভাজতে ভুলে গেছি, যাই হোক ওটা পরে তোমরা দেখতেই পাবে। তো সোয়াবিন মাথায় ঢুকছে, একবার চাউতে সোয়াবিন তো আমার কথা হয়েছিল, তো ওই জন্য। তো সব সবজিগুলো একবারে দিয়ে দিলাম, ওই গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একবারে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজকালি আর ক্যাপসিকাম, এই দিয়ে সব সবজিগুলো ভেজে রাখবো। আর এক্ষুনি ইন্দ্র ডুববে একটা সুন্দর হাতে গাছ নিয়ে। চুপচাপ খাও, তোমাকে কোনো কমেন্টস করতে হবে না। চোর ডিম চুরি করছে,
তোমার দাঁতে ব্যথা তো ডিম খাবে হ্যাঁ ও দাঁতে ব্যথা ডিম খাওয়া বন্ধ নাকি আমার একটাও বড় ডিম পড়েনি ও আরেকজনের বড় ডিম পড়েনি কেন এই দেখো দেখো আমাকে মা বড় ডিম দিয়েছে তো সব কাজ কমপ্লিট রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাবো আর আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আমরা আজকে খেতেও বসেছি 10টা না 15টা নাগাদ তো এখন বেজে গেছে 11টা সব কিছু কমপ্লিট তো চলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে অন্যদিনের থেকে আজকে একটু ঠান্ডাটা লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা